মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অফিসার, ওর বাবা ওকে বড় মামার কাছে কোচিং এ ভর্তি করে দিয়ে গেছিল। কি রে বল? এই বল, তোর বাবা কোথায়? তোরা কি করেছিস? বল বল, কি করেছিস তোরা? কি হলো? চুপ করে আছিস কেন? বল। বাবা দিয়েছিল সাজেশন, বাবার দেওয়া সাজেশনের বাঞ্চটাই সবাইকে দিয়েছিলাম। দেখেছেন তো অফিসার, আমি বললাম আপনাকে ওর বাবাই এসব করেছে। তোর বাবার নাম্বার দে। আমি নম্বর জানি না, বাবা কলকাতায় নেই, ব্যবসার কাছে জামশেদপুর গেছে। কিন্তু স্যার, ওর বাবাকে তো দেখলাম আজকে সকালবেলা পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিল। অফিসার প্লিজ চেপে ধরুন ওকে, ও যদি না বলে ওর বাবা কোথায়, ওর বাবাকে যদি আমরা না খুঁজে পাই তাহলে আমার বড় মামাকে কিভাবে ফাঁসানো আমরা জানতেই পারবো না। এই তোর বাবার নাম কি? নাম বল। লক্ষণ বারুই স্যার। অফিসার বলছি যে লক্ষণ বারুই নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা একবার চেক করুন। ম্যাডাম তো অনেক কিছু জানেন দেখছি। আমার বাবার ডিআইজি অবিনাশ সিনহা, এইটুকু তো আমি জানি। দেখি ফাইলগুলো। স্যার এই যে লক্ষণ বারুইয়ের নামে ক্রিমিনাল কেস রয়েছে। আচ্ছা এই লোকটাই কি ওর বাবা? এই তোর অ্যাড্রেস বল। লক্ষণ বাড়িকে তুলে নিয়ে এসো যেন হাত ছাড়া না হয়। বড় মামা। হ্যাঁ চলো এবার বাড়ি চলো। না না এক্ষুনি উনি যেতে পারবেন না। কেন যেতে পারবেন না? আমার বড় মামা তো নির্দোষ, যা দোষ করেছে ও আর ওর বাবা, সুতরাং দোষী ওরা। এখনো দোষী বা নির্দোষ কোনোটাই প্রমাণ হয়নি, কারণ লক্ষণ বাড়ই এখনো ধরা পড়েনি। উনি এখন কোথাও যাবেন না। বলছি স্যার, আমি যদি আপনার এই চেয়ারে একটু বসি আপনার অসুবিধা হবে? হ্যাঁ অবশ্যই, কারণ এটা আমার চেয়ার। এক্স্যাক্টলি, এটা আপনার চেয়ার তাই আমি এখানে বসতে পারি না। এটা যেমন আমার জায়গা নয় তেমন আমার বড় মামার জায়গা ওই গড়াদের মধ্যে নয়। আমার বড় মামাকে সবাই যথেষ্ট সম্মান করেন, আর আমি আমার বড় মামাকে কোনোভাবেই অসম্মানিত হতে দিতে পারবো না। আপনি অপরাধীকে ধরুন, যা হেল্প লাগবে আমরা করব, কিন্তু এখন আমাদেরকে ছাড়তে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মামাকে নিয়ে যান, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা ডাকলেই ওনাকে কিন্তু সঙ্গে সঙ্গে আসতে হবে। আমরা আসব। সত্যিটা খুঁজে বের করতে আমাদের যেভাবে হেল্প করতে হবে আমরা করব। চলো বড় মামা চলো। এসো জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।